সৌদি আরব এবং আরব আমিরাতে ভিসা সংক্রান্ত একটি জরুরি নোটিশ। অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখুন এবং আপনার কাছের ভাইদের সাথে শেয়ার করে দিন। ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ ICA সকলের অবগতির জন্য স্পষ্ট বলছে যে 6 মাসের ভিসা অস্থায়ী ভিসা, এটি কোনো পূর্ণ আবাসিক ভিসা নয়। অস্থায়ী ভিসার জন্য কোনো স্পন্সর প্রয়োজন হয় না, কিন্তু একটি পূর্ণ আবাসিক ভিসা হিসেবে সুযোগ সুবিধা এবং অধিকার পেতে হলে স্পন্সর প্রয়োজন হয়। ICA বিষয়ক এবং বন্দর ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার সৈয়দ রাকান আল রাশেদি বলেছেন, যারা অস্থায়ী ভিসা কিন্তু এই দেশে অবস্থান করতে চায়, তাদের সংশোধন করে নিজেদের স্ট্যাটাস পরিবর্তন করে তাদের জন্য ভিসা ইস্যু করা হবে। আইন লঙ্ঘন করার জন্য জরিমানা, আইনি প্রক্রিয়া থেকে মুক্ত হওয়ার পর এই সুযোগ দেওয়া হবে। তিনি আরও চান, যে ব্যক্তিটি সংযুক্ত আরব আমিরাত ছেড়ে চলে গেছেন তাদের অস্থায়ী ভিসা বাতিল করা হবে এবং তারা যদি আবার আসতে চায় তাদের অবশ্যই নতুন স্পন্সরের মাধ্যমে নতুন ভিসার জন্য আবেদন করতে হবে। যদি তারা দেশে বাস করতে চায় অথবা কোনো স্পন্সর না থাকে তবে তারা পর্যটক ভিসার জন্য আবেদন করতে পারবেন। ব্রিগেডিয়ার আল রাশেদি বলেছেন যে চাকরি খোঁজার জন্য অস্থায়ী ভিসা একটি পরিমাণ যা কাজের সুযোগ সন্ধান করতে বা নতুন স্পন্সর খুঁজে পেতে সাহায্য করে এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাস করতে সুযোগ করে দেয়। কিন্তু বসবাসের শর্তগুলিতে প্রযোজ্য নয় যে তাদের বসবাসের স্টিকার তাদের পাসপোর্ট সংযুক্ত করা হবে না। তিনি আরও উল্লেখ করেছেন যে আইনটি সাময়িকভাবে ভিসার কাজ না করা পর্যন্ত আইনিভাবে যারা চাকরি খুঁজে পায় না, বিদেশে যারা অবৈধভাবে দেশে অবস্থান করে তাদের অবস্থা সমঞ্জসতা করতে এই উদ্যোগ থেকে উপকার লাভ করার জন্য। নভেম্বরের শেষ নাগাদ নোটিশের মেয়াদ শেষ হওয়ার পরই ইউএর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যারা এখনো অস্থায়ী ভিসায় রয়েছেন আর সৌদি আরবে থাকতে চাচ্ছেন তাদের ভিসাটি অবশ্যই স্থায়ী করতে হবে। আর এই জরুরি নোটিশটি অবশ্যই আপনার কাছের মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের প্রবাসী ভাইদের সকল লেটেস্ট আপডেট নিউজ সবার আগে সবসময় পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।